আজকে আমি তোমাদের শেয়ার করি দারুণ সুন্দর ভিটামিন ই ফেসিয়াল। এই ভিটামিন ই ফেসিয়ালটা করে দেখো, শুধু ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে তোমাদের। তাহলে চলো ঝটপট দেখে নিই কিভাবে আমরা ভিটামিন ই ফেসিয়াল করব এই শীতে। চলো ফ্রেন্ডস, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। বন্ধুরা, এখন শীত একদম পুরো দমে, শীত পুরো দমে আছে, কিন্তু আমাদের ত্বক ভীষণই রুক্ষ, ডাল, ড্রাই হয়ে আছে শীতের মধ্যে। মানে এই শীতে আমাদের স্কিনে কোনো গ্লো নেই, কোনো চমক নেই। তাহলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে মুখে গ্লো কী করে আনবে? ধরো শীতের সময় তো খুব যেটা হয়, গেট টুগেদার হওয়া, পিকনিক যাওয়া, পার্টি, ক্রিসমাস পার্টি, নিউ ইয়ার পার্টি, এগুলো হবেই, এগুলো থাকবেই, সবাই কম বেশি সবাই কিন্তু এনজয় করবে। আর শীতে মানুষ প্রচুর ঘোরে, ঘুরতে যায়, না হলেও কোথাও দূরে ঘুরতে না যাও অন্তত স্যাটারডে সানডে মনে হবে ঠিক আছে একটা অমুক জায়গায় একটুখানি ঘুরে আসি, তোমুক জায়গায় একটু ঘুরে আসি, একটু ডে আউট করি, তাই কি না? কিন্তু যদি স্কিনটা ডাল থাকে, ড্রাই থাকে, ভীষণ বাজে লাগে দেখতে, খারাপ লাগে, তাহলে কি করবে? তাহলে করবে ভিটামিন ই ফেসিয়াল। হ্যাঁ বন্ধুরা, জাস্ট এই ভিটামিন ই ফেসিয়ালটা ইনস্ট্যান্ট মুখে কিন্তু তোমাদের গ্লো নিয়ে আসবে। ধরো কোথাও একটুখানি, আজ কাল সানডে আছে, একটুখানি বেরোবো, সবাই বাচ্চাদের নিয়ে সবাই একটুখানি বেরোবো, তো মুখটা একটু যদি গ্লো করে, সুন্দর লাগে, তাহলে বেশ ভালো লাগবে না? ধরো মেকআপ করারও টাইম নেই, কিন্তু মুখটা যেন গ্লো করে, আমি একটুখানি লিপস্টিক লাগাবো, একটু আইলাইনার লাগাবো, বেরিয়ে যাবো, ব্যাস, তাহলেই যথেষ্ট, তাই কি না? তাহলে চলো আজকে আমি তোমাদের শেয়ার করি দারুণ সুন্দর ভিটামিন ই ফেসিয়াল ইনস্ট্যান্ট। এটা রাতে করে নেবে, রাতে করবে, ধরো সকালবেলা ঘুরতে বেরোবে, রাতে করলে সারা রাত এটা ফেসিয়ালটা করে নেওয়ার পরে সকালবেলা সারা রাত, দেখো স্কিন, আমি সবসময় বলি স্কিন নিজেকে রাতে রিপেয়ার করে, যত ভালো ঘুমাবে তত স্কিন রিপেয়ার হবে খুব সুন্দর। আর তার সাথে রাতে যদি ঘুমাবার আগে মুখের যত্ন ভালো করে নেওয়া যায়, তাহলে সেটা আরও সুন্দর হয়ে যায়। তাহলে রাতে ঘুমানোর আগে ভিটামিন ই ফেসিয়াল করো, কারণ এখন তো শীতকাল, মুখে এটা ওটা লাগাতে গেলে আবার বেশিক্ষণ লাগিয়ে রাখলে আবার কি হয়, ঠান্ডা লেগে যাবার ভয় থাকবে, তাই দরকার নেই। রাতে ভিটামিন ই ফেসিয়ালটা করে দেখো, শুধু ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে তোমাদের। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে আমরা ভিটামিন ই ফেসিয়াল করবো এই শীতে। চলো তো বন্ধুরা, সবার প্রথমে আমরা নেবো উষ্ণ গরম জল। আর এখন শীতকাল, তাই এই উষ্ণ গরম জল একটু বেশ ভালো কাজ দেবে স্কিনে। তো একটু উষ্ণ গরম জল নিয়ে এরকমভাবে নেবে, আর মুখটা একটু ভাপ দিয়ে নেবো আগে। তো এরকমভাবে আমি দেখো এখানে জলটা নিয়ে 3 থেকে 4 বার একটু মুখে স্টিম দেব। কারণ এই সময় শীতকাল, পোর্সগুলো খুব ক্লগড হয়ে থাকে, একটু ভাপ দিলে খুব ভালো স্কিনে গ্লো আসবে, গ্লোটা খুব সুন্দর আসে। তাই এই দেখো, তো এইভাবে দেখো স্টিম দিতে দিতে দেখছো মুখটা কত গ্লো করছে, এরকমই মুখ কিন্তু গ্লো করবে, দেখো। এরকম হাত দিয়ে একটু প্রেশার দেবে হালকা করে, খুবই হালকা গরম জল নেবে, ব্যাস হয়ে গেছে। এবার লাস্ট এটাকে এর মধ্যে একটু ভিজিয়ে জলের মধ্যে আমরা মুখটা ক্লিনস করে নেবো, এবার মানে মুছে নেবো মুখটা, দেখো এভাবে একটু মুছে পরিষ্কার করে নেবে। ব্যাস মুছে নিয়েছি, এবার আমাদের লাগবে 1টি ভিটামিন ই ক্যাপসুল। 1টি ভিটামিন ই ক্যাপসুল দিয়েই পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের বেশিও লাগবে না, জাস্ট একটাই নেব আমি এখান থেকে, একটাই নেব। তো সবার প্রথমে আমরা হাতে 2 ড্রপ এই ভিটামিন ই এটা নেব, দেখো এখানে এই 1 ড্রপ আর এই 2 ড্রপ, 2 ড্রপ নিলাম ফার্স্টে। আচ্ছা, এর মধ্যে মেশাবো, দেখো এটা গুঁড়ো চিনি হচ্ছে, তো তোমরা একটু চিনি গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে একটা কৌটোয় রেখে দেবে। দেখো অল্প একটুখানি গুঁড়ো চিনি দিয়েছি আমি এখানে, খুব সামান্য একটু গুঁড়ো চিনি, আর এর মধ্যে মেশাবো এই যে নারকল তেল, এখানে অল্প একটু নারকল তেল, এই যে 2-3 ফোঁটা নারকল তেল মিশিয়ে নিলাম, আর মেশাবো একটুখানি রোজ ওয়াটার। আর রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল 2 ফোঁটা দিতে পারো, আর রোজ ওয়াটার থাকলে রোজ ওয়াটার দাও 2 ফোঁটা। ব্যাস হয়ে গেল, এটা আমাদের তৈরি হলো ক্লেন্সার। তো এটাকে ভালো করে গুলে নেবে, চিনিটাও আমরা গুলে নেবো, এগুলোকে সব হাতেই করবে, কোনো বাটি ফাটি কিচ্ছু লাগবে না, হাতেই এই ফেসিয়ালটা কিন্তু হয়ে যাবে।
তো ব্যাস এইভাবে দেখো আমি গুলে নিচ্ছি সব কিছু। এইবার এটা দিয়ে ক্লিনজিং করবো আমরা। তো এটা সারা মুখে লাগাবার পরে ভালো করে একটু স্ক্রাব করব আমরা, যাতে রুক্ষ সূক্ষ্ম ড্রাই স্কিনটাও উঠে যাক, আর কোনো রকমের গুড়ি গুড়ি দানা দানা কিংবা ব্ল্যাক হেড হোয়াইটস যদি থাকে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে স্কিন। তো এটা আমাদের ফার্স্ট স্টেপ করে নিলাম। দেখো এক মিনিট মতন একটু হালকা করে স্ক্রাব করবে, তারপর ওই যে উষ্ণ গরম জলটা ছিল ওই উষ্ণ গরম জলেই আমি এই রুমালটা ভেজাবো। রুমালটা ভিজিয়ে এটা দিয়ে এবার আমরা মুখটা মুছে নেব। এইভাবে ক্লিন করে নেব। আবার সেই ভিটামিন ই ক্যাপসুলটা আমি 2 ফোঁটা নিয়েছিলাম, তো আবার হাতে আমি 2 ফোঁটা নেবো। এবার আমরা একটা ফেস প্যাক তৈরি করবো ভিটামিন ই দিয়ে। এ দেখো 2 ফোঁটাই আমি নিলাম এখানে, 2 থেকে 3 ফোঁটা নেবো, যেহেতু এটা ফেস প্যাক আমি 3 ফোঁটা নেবো এখানে। 3 ফোঁটা নিয়ে এবার এর মধ্যে মেশাবো আমি মধু, আর যাদের মধু স্যুট করে না তারা তোমরা এখানে গ্লিসারিন মেশাতে পারো। তো আমি এখানে মধু দেব, অল্প 4 ফোঁটা মধু দেবো এখানে। দেখো এই যে 3-4 ফোঁটা মতন আমি মধু অ্যাড করলাম এটার মধ্যে, জাস্ট মধু। এরপর দেবো একটু কফি পাউডার। এর মধ্যে আমাদের ফেস প্যাক তৈরি করে নেব। তো বন্ধুরা, এবার এই ভিটামিন ই, কফি পাউডার আর মধু দিয়ে, মধুর বদলে তোমরা যেমনকে আমি বললাম গ্লিসারিন ইউজ করতে পারবে যাদের মধু স্যুট করে না। তো এই ফেস প্যাকটা আমরা মুখে লাগিয়ে নিচ্ছি এখানে। তো এটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে। যদি তোমাদের কফিটা একটু দানা দানা হয় তাহলে এখানে একটুখানি রোজ ওয়াটার মিক্স করে নিতে পারো, অথবা একটু দুধ থাকলে সেটাও মিক্স করতে পারো যদি প্রয়োজন মনে হয়, আর যদি নাই থাকে কিছু তাহলে 2 ফোঁটা জলও মিক্স করে নিতে পারো। তো এটা আমরা 10 মিনিট মতন মুখে মেখে রাখবো। 10 মিনিট এই ফেস প্যাকটা মুখে, ভিটামিন ই ফেস প্যাকটা মুখে মেখে রাখার পরে 10 মিনিট পর ওই উষ্ণ গরম জল দিয়েই এটা আমাদের মুখ থেকে মুছে ফেলতে হবে। তো অবশ্যই এটা 10 মিনিট রাখবে খুব ভালো করে, তাহলে স্কিনে খুব ভালো গ্লো আসবে। আর তারপর 10 মিনিট পর উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে এই কফি ফেস প্যাকটা মুখ থেকে আমরা তুলে ফেলব। আর এরপরে দেখো যেটা হচ্ছে, অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে মুখটা এবার ধুয়ে আসবে, কারণ এরপর আমরা যেটা হচ্ছে ভিটামিন ই গ্লো মাস্কটা লাগাবো। তো দেখো কত সুন্দর মুখ ক্লিন হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে, উষ্ণ হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে আসছি। তো এখানে দেখো মুখ ধোয়া হয়ে গেছে আমার। এরপর এবার আমি গ্লো মাস্ক লাগাবো। গ্লো মাস্ক তৈরি করার জন্য আবার যে ভিটামিন ই ক্যাপসুলে যতটুক বাকি ছিল সবটাই আমি এবার হাতে নিয়ে নিলাম। আমি একটাই ভিটামিন ই ক্যাপসুল দিয়েই পুরো ফেশিয়ালটা করলাম, তাই সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটুখানি 4-5 ফোঁটা নারকোল তেল এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইবার নেবো অল্প একটুখানি ময়েশ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফট ময়েশ্চারাইজারটাই নিলাম। তোমরা যদি চাও অন্য ময়েশ্চারাইজারও নিতে পারো, অথবা কোনো নাইট ক্রিমও ব্যবহার করতে পারো এখানে। তো যে কোনো ক্রিম ময়েশ্চারাইজার অল্প একটু এখানে নিয়ে নেবে। আর যদি কোনো ক্রিম ময়েশ্চারাইজার কোনো কিছু না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তো ব্যাস এইটা 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে এবার খুব ভালো করে সারা মুখে আগে এটাকে মাখিয়ে নেব। আর তারপরে আপওয়ার্ড মোশনে বেশ অনেকক্ষণ ধরে এটা মাসাজ করতে হবে। ততক্ষণ করবে যতক্ষণ না দেখবে এটা স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর স্কিনে দেখবে এটা টান টান গ্লো চলে আসছে। ইনস্ট্যান্টলি এটা মুখে গ্লো চলে আসে। কিন্তু খুব ভালো করে চোখের চারিপাশে, চোখের পাতার উপরেও লাগাবে, যাতে চোখের কালো ভাব দূর হয়ে যাক, চোখের চারপাশের রিঙ্কলসগুলো দূর হোক। ঠোঁটের চারিপাশে দেবে যাতে কালো ভাব, ঠোঁটের চারিপাশে যে ভাঁজ পড়ে যায় সেগুলো যাতে দূর হয়ে যায়। তো এইভাবে টেনে টেনে খুব ভালো করে আমরা মাসাজ করবো এটা। দেখো ইনস্ট্যান্টলি মুখটা কি গ্লো করছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো ব্যাস বন্ধুরা খুব ভালো করে এটা মাসাজ করবে, লাস্ট স্টেপ এটা।
খুব ভালো করে ম্যাসাজ করে বাস আর কিছু করতে হবে না, তোমাদের ঘুমিয়ে পড়তে হবে। সকালে একদম খুবই গ্লোয়িং প্লাম্পি একদম সফট স্কিন পাবে, খুবই টান টান উজ্জ্বল স্কিন কিন্তু সকালেই তোমরা পাবে। আর এর উপরে হালকা করে ময়েশ্চারাইজার একটু সানস্ক্রিন লাগিয়ে, দরকার হলে একটু সিসি ক্রিম লাগিয়ে নিতে পারো, হালকা করে একটু লিপস্টিক একটু লাইনার লাগিয়ে জাস্ট বেরিয়ে যাও তোমরা। এত মানে সুন্দর সারা দিন স্কিন কিন্তু গ্লোয়িং থাকবে, সুন্দর থাকবে। তো অবশ্যই এই শীতে ইনস্ট্যান্ট মুখে গ্লো আনার জন্য এই ভিটামিন ই ফেশিয়ালটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর এটা রাতেই করো, এটা রাতে করলে কিন্তু দারুণ এফেক্ট পাবে তোমরা। তো ব্যাস এইভাবে একটুখানি এরকমই থাকবে, এটা সারা মুখে এরকম লাগানো অবস্থাতেই কিন্তু তোমাদের ঘুমিয়ে পড়তে হবে। তো ব্যাস এটা ট্রাই করে দেখো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। আর কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।